আজ সোমবার বিশে শ্রাবণ 2024 সালের 5ই অগস্ট। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত। এটি আজ সারাটা দিন, সকাল, দুপুর, সন্ধ্যা বা ঘুমাতে যাওয়ার আগে 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। প্রথমত, আজ শ্রাবণ মাসের সোমবার, তার উপর এই শ্রাবণ মাস মানেই তো শিবজির নাম, জপ, ধ্যান, আরাধনা করবার মাস। কারণ দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বর্তমানে বিশ্ব পরিচালনা করছেন, ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় আছেন, কার্তিক মাসের দেবোত্থানী একাদশী পর্যন্ত তিনি যোগনিদ্রাতেই থাকবেন। জীবনকে মহিমান্বিত করতে গেলে মহাদেবের এই রুদ্র গায়ত্রী মন্ত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারে, ভাগ্যের দরজাকে পর্যন্ত উন্মোচিত করতে পারে, অবশ্যই প্রচেষ্টা করুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা বা সচেতনতা অবলম্বন করে চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকবে কমলা বা সোনালী। মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগেই নেতিবাচক চিন্তাভাবনাগুলিকে ধ্বংস করে ফেলার চেষ্টা করুন। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো, মাত্রা অতিরিক্ত চাহিদা, প্রত্যাশা, এগুলিই তো হতাশার কারণ। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। দান ধ্যান করুন, এতে হয়তো মানসিক পরিতৃপ্তি আপনারা পাবেন, ইমিডিয়েট না পেলেও ইন ফিউচার কিন্তু আপনাদের বড় কোনো আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। ব্যয়বহুল দিন, খরচ বাড়তে চলেছে, প্রয়োজনীয় গৃহস্থলী জিনিসপত্রগুলি ক্রয় করুন, অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করলে আর্থিক সংকট ইন ফিউচার আপনাদেরকে ভোগাতে পারে। যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ যেন আজ করবেন না। রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনারা করেই দেখুন না, পরিবারের প্রতি সকল দায়িত্বও পালন করে দেখুন না, অবশ্যই নিজের জীবনকে মহিমান্বিত করতে পারবেন।